আগুন লাগে দাও, আগুন লাগান। আগুন লাগান, আগুন লাগান, আগুন লাগান। অনন্ত রায়ের লাঠি চলছে, গলায় এখানে জুতার মালা পরিয়ে দিয়ে জুতা দিয়ে মহিলারা পেটালেন অনেকে তার প্রতি। কুচবিহারের মাটি আসলো কি জানি, মোটে সন্ন্যাসীরাও ছিল ধাক্কা থেকে করলো কত কিছু করলো, তারপর তো আমরাও ছিলাম না, আমরাও ফুল ফুলে ঘটলো। মহারাজ যে একটু সুন্দর যে মানুষ, এনার মতো মানুষ হয় না, পরম বৈষ্ণব ধর্ম কথা আলোচনা হয় ধর্মের জায়গাতে ধর্ম নিয়ে ব্যস্ত, উনি কোথায় যাচ্ছে না, ফুট কোথায় যাচ্ছে না, কোথায় যাচ্ছে খুব ভালো ভালো কথা, জ্ঞানকে ভাবতে জ্ঞানকে ফুটতে না, এটা অনন্ত মহারাজ আসিতে করবে এটা নিয়ে আমি খুব একটা দুঃখিত। আপনার নাম কি? রে ভাই ব্যস্ত আপনার বাড়ি, আমি চাই যে অনন্ত মহারাজের একটা কিছু একটা কিছু ফাঁসতে হোক, তা নাহলে এটা হচ্ছে না, বাড়ি যাওয়া যাচ্ছে না। আগুন লাগে দাও, আগুন লাগান। আগুন লাগান, আগুন লাগান।
লাগান, আগুন লাগান। গ্রেপ্তার হবে না, গ্রেপ্তার হবে না, গরু চড়া অনন্তের গ্রেপ্তার চাই 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 চাই, গরু চড়া অনন্তের গ্রেপ্তার চাই 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 চাই, গরু চড়া অনন্তের গ্রেপ্তার চাই 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 চাই, ছাগল অনন্তের গ্রেপ্তার চাই চাই চাই, ছাগল অনন্তের গ্রেপ্তার চাই 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 চাই, গ্রেপ্তার হবে না, নিস্তার হবে না, ছাগল অনন্ত দূর হটাও, দূর হটাও, দূর হটাও, ছাগল অনন্ত দূর হটাও, দূর হটাও, দূর হটাও, ছাগল অনন্তের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ছাগল অনন্তের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। দরকার আছে তো এই মুহূর্তে সম্ভবত পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল সরঞ্জাম তদন্ত করে বেরিয়ে যাচ্ছেন। হ্যালো, কি হয়েছিল আজকে? আজকে বিজয় দশমী ছিল।
আমরা ঠাকুরকে ভাসিয়ে দিয়ে আসি, তারপর সবাই বাড়ি চলে যাই, কিন্তু তারা বিকেলবেলা আসে, আমরা কিছু ঠিকঠাক জানতে পারি না, আর তারা আসে আমরা চেয়ার টেয়ার দিই বসার জন্য। আমরা ভাবছিলাম তাদেরকে চা থাকি সেবা করাবো, তাদেরকে যথা সম্মান দিই, কিন্তু তারপর তারা মহারাজিকে একে একে হেনস্থ করা প্রশ্ন করে। তারপর মহারাজিকে মহারাজি যখন বললে যে ঠিক আছে তাহলে আমি এখান থেকে যাই, তখন তারা মহারাজির গলা ধাক্কাধাক্কি করে এবং মহারাজিকে অশ্লীল ভাষায় গালাগালি করে। মহারাজিকে বলেছিল শুয়োরের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, এত বড় মানুষকে কি এগুলো বলা যায় নাকি? অনন্ত মহারাজ এইভাবে বলেছিল, তার সঙ্গে দুইটা কাটছিল কিন্তু তারা কিচ্ছু করে নাই। আর আমাদের এই দিকের কয়েকটা লোক তার সঙ্গে এসেছিল, নাম আমি বলবো না, আমি নাম জানি, কিন্তু লোকগুলোকে দেখলে আমি চিনব। আমাদের মহারাজিকে কেন শুয়োরের বাচ্চা বলবে? আমরা অনন্ত মহারাজিকে চিনি না, অনন্ত মহারাজি যদি না আসে আমরা এই পদা হলো থামাবো না। অনন্ত মহারাজিকে নিয়ে আসে না, আমাদের মহারাজির কাছে আগে ক্ষমা চাইবে, পা ধরে তারপর আমরা পা ধরে থামাবো। আমরা আমাদের মহারাজিকে, আমরা অনন্ত মহারাজিকে চিনি না, আমরা আমাদের মহারাজিকে আমাদের আশ্রম থেকে কোথাও যাইতে দেবো না। কটার দিকে এসেছিল অনন্ত মহারাজ? এখানে কটার দিকে এসেছিল? সাথে আরো কতজন? ওনার সাথে আরো কতজন ছিল? যখন তারা মহারাজিকে খারাপ বলে পালিয়ে যায়, মহারাজি ব্যাগের জন্য যায় ঘরে, মহারাজি বলে আমি এখন এখান থেকে ইস্তে করবো, তখন তারা মহারাজি ঘরে না পৌঁছে নেই, তারা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আপনারা কি যাচ্ছেন এখন? আমরা চাই আমাদের মহারাজিকে, আমরা অনন্ত মহারাজিকে চিনি না, অনন্ত মহারাজি যতক্ষণ আসবে না অনন্ত মহারাজি আমরা অ্যারেস্ট চাই। কি হয়েছিল আজকে? আমরা ছিলাম বাড়িতে, দূর থেকে দেখি এইখানে দুটো পুলিশের গাড়ি দাঁড়ায় আছে, কিছুক্ষণ পরে দেখি দুই তিনটা গাড়ি বের হয়ে চলতেছে, তারপরে কিছুক্ষণ পরে দেখি মহারাজি চলে যাচ্ছে। কি হলো পরের থেকে গ্রামবাসী সবাই মাঝখানে দৌড়ে আসি, বললো মহারাজির কাছ থেকে শুনলো বলে এই ঘটনা, কয়েকজন আসছিল, আসিয়ে মহারাজিকে মারামারি করে চলে যাচ্ছে। কে আসছিল? বলুন তো মহারাজ নাকি? ও মহারাজ নাকি? আমরা তো চিনি না, কোনোদিন দেখি নাই। ওরা তো কি হয় অনন্ত মহারাজ? আমরা ওর ব্যাপারে কোনোদিন ছবিও দেখি নাই। কিসের মহারাজ? হ্যাঁ, আমাদের মহারাজ তো ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়, দুই তিনটে স্কুল চালায়, গ্রামবাসীদেরকে সাহায্য। আপনাদের মহারাজের নাম কি? আমাদের মহারাজের নাম বিজ্ঞানানন্দ তীর্থ মহারাজ। উনি কি এখন সুস্থ আছেন? ক্লান্ত এই সময় আশ্রম ফাঁকা পাইছে, কি ওই যে কি নাম, সুবল না কি ওই যে কি নাম, রুইদাস, রুইদাস, সুবল আর রুইদাস, ওরা নাকি গ্রামের এই লোক। ও তো পার্সোনাল আর এই 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 আশ্রমের অ্যাকাউন্ট উমে দেখাও তো কয়টা দেখা? হ্যাঁ, উয়ের পার্সোনাল অ্যাকাউন্ট কোটি কোটি টাকা সালের মালিক। কে কোটি কোটি টাকার মালিক? হ্যাঁ, ওই অনন্ত মহারাজ। উনি হঠাৎ করে আপনাদের আশ্রমে কেন আসলো সেইটা তো আমরা ভাবতে পারি না, ও কেন আসলো? আপনারা এখন কি চাচ্ছেন? হ্যাঁ, আমরা ওর ফাঁকি চাই। আপনাদের আপনাদের এই পদ অবরোধ কতক্ষণ চলবে? জোরে 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 মহারাষ্ট্র কেন অনন্ত ধিক 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 কর কতদিন সময় লাগবে? কতদিন সময় লাগবে? আরে অনন্ত মিনিস্টারকে আনতে কতক্ষণ সময় লাগবে? তার জন্য আবার পদ অবরোধ আজকে উঠবে আবার একদিন। ওগুলো গল্প চলবে না, ওগুলো গল্প চলবে না, কথা গল্প হবে আজকে। ও কি মিনিস্টার, ওগুলো আনতে সময় লাগবে? আপনি রাখবেন।
মহাদিক আরে বসো বসো, উঠবেন না বসো। লেখিত লোক বাড়াই খাবে।